রাখবো পরবর্তী খবরে। এডির তলবে হাজির না হলেও দলীয় অনুষ্ঠানে উপস্থিত মলয় ঘটক। সিউড়িতে আইএনটিইউসির অনুষ্ঠানে উপস্থিত মলয় ঘটক। ইডি প্রসঙ্গে মন্তব্যে নারাজ মলয় ঘটক। অনুষ্ঠানে কাজল শেখের অনুপস্থিতি নিয়ে আবার জল্পনা রয়েছে দলেরই অন্দরে। হাজিরা এড়ালেও দলীয় অনুষ্ঠানে উপস্থিত মলয় ঘটক। যদিও ইডি প্রসঙ্গে মন্তব্যে নারাজ তিনি, আবার অন্যদিকে এই অনুষ্ঠানে কাজল শেখের অনুপস্থিতি, তাও আবার কোথাও একটা দলের অন্দরেই প্রশ্ন তুলছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দলীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মলয় ঘটক। ইডির তলবে হাজির না হলেও দলীয় অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, আবার অন্যদিকে কাজল শেখ তার অনুপস্থিতি। ভোলানাথ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ভোলানাথ, গোটা বিষয়টা কিভাবে দেখা হচ্ছে? কারণ একদিকে ইডির তলবে হাজির না হলেও মলয় ঘটক তিনি দলীয় অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন, আবার কাজল শেখ তিনি সেই অনুষ্ঠানে থাকছেন না। জেলা সম্মেলন ছিল, আইএনটিটিউসি, সেই সম্মেলনে কিন্তু উপস্থিত ছিল যেমন মলয় ঘটক, তেমন অনুপস্থিত ছিল জেলা সভাধিপতি কাজল শেখ। সে কাজল শেখের জেলা পরিষদের সিউড়ি জেলা পরিষদের সভাধিপতিকে কিন্তু দেখা গেল না এই কর্মী সম্মেলনে। সেখানে জেলার অধিকাংশ বিধায়ক থেকে শুরু করে অধিকাংশ তৃণমূল নেতৃত্ব তারা উপস্থিত ছিল। পাশাপাশি যে মলয় ঘটক কিন্তু ইডি তরফ করেছেন, সে কিন্তু সেই ইডি ডাকে দেয়নি। সেটা দেখা গেল যে দলের যে ডাক পড়ছে তাকে কিন্তু সারা দিয়ে তিনি কিন্তু সিউড়িতে এসেছেন মলয় ঘটক। যদিও আমরা এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করতে গেলে তিনি বলেছেন যে আমি প্রেসের সামনে কিছু বলি না, কিন্তু এই যে ইডি তাকে বারবার ডাকছে সেইখানে তিনি উপস্থিত হচ্ছেন না সামাজিক কারণদের গিয়ে। কিন্তু দলের ব্যাপারে দেখা যাচ্ছে যে দলের কাজে কিন্তু উপস্থিত থাকছেন, সেখানে কিন্তু তিনি কর্মীদের সঙ্গে আলোচনা করছেন, মিটিং করছেন, সব কিছু করছেন, কিন্তু ইডি যখন ডাক দিচ্ছে তখন তিনি যাচ্ছেন না। পাশাপাশি কিন্তু দেখা গেল যে কাজল শেখ তখন বিভিন্ন সভা যেতেন, কিন্তু দেখা যাচ্ছে কয়েকদিন পর তার কোর কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, তারপর থেকে কিন্তু তার নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে। ফলে আজকে যে কর্মী সম্মেলন ছিল সেই সম্মেলন কিন্তু তার কাজল শেখকেও দেখা গেল না। ধন্যবাদ ভোলানাথ। ভোলানাথ চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।